1961-62 সালে খুলনার ডুমুরিয়া, ফুলতলা এবং যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হরি নদীর উপর নির্মাণ করা হয় দুটি স্লুইস গেট। প্রথম দিকে যশোরের 27টি বিলের পানি নিষ্কাশন হতো এই দুই স্লুইস গেট দিয়ে, কিন্তু পলিজমে ভরাট হতে হতে একসময় হরি নদী নাব্যতা হারিয়ে ফেলে। স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় ভবদহ ও আশেপাশের এলাকার অন্তত 52টি বিলে। ভোগান্তির শুরু সেখান থেকেই। এখনও যার শিকার হচ্ছেন খুলনা ও যশোরের 5 উপজেলার 10 লাখেরও বেশি মানুষ। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে 2012 সালে সরকার 68 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করলেও তা কোনো কাজে আসেনি। বছর দুয়েক আগে পানি উন্নয়ন বোর্ড 800 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আমাদের যে ক্যাপাসিটি পাম্প দরকার ওইটা এখনো লাগানো সম্ভব হয়নি, ওই জন্য আমরা একটা ডিপিপি দাখিল করেছি, বড় পাম্প লাগানো দরকার। আপাতত পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ভবদহ এলাকার বিলে ফসল ফলাতে ও মানুষের দুর্ভোগ কমাতে পানি উন্নয়ন বোর্ডকে 20টি পাম্প সরবরাহ করেছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। এর কোনো প্রকল্প দেয়নি, আমি নিজেই এটা ওরা আমার সাথে করছিল, আমি তখন এগুলো দিছি। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে হরি নদী ও এর শাখা প্রশাখা খননের বিকল্প নেই বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। ভবদহ যে নদী প্রবাহ ঠিক রেখে দুই পাশে দিয়ে এমব্যাংকমেন্ট দিয়ে গ্রাম এবং বিলগুলিকে রক্ষা করে নদীর স্রোত ঠিক রেখে বিলে জল উঠানামা অথবা প্রয়োজনে নামানো, প্রয়োজনে উঠানো, এই প্রক্রিয়াটা চালু করতে হবে। অপরিকল্পিত প্রকল্প নয়, ভবদহ এলাকায় জলাবদ্ধতার সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ চাইছেন স্থানীয়রা। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।